দর্শক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস, সরাসরি চলে যাচ্ছে সেখানে। বিজন, আপনার ওখানে কেমন আয়োজন দেখছেন নারী দিবসের প্রথম প্রহরে? এইমাত্র শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন। জাগো নারী জাগো বন্ধু শিখা, এই শিরোনামে মহিলা আওয়ামী লীগের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটি এইমাত্রই শুরু হতে যাচ্ছে। এই আমরা দেখছি যে 12টা বাজার আগে থেকেই যে প্রায় অর্ধ শতাধিক মহিলা আওয়ামী লীগের নারী নেত্রীরা তারা এখানে এখানে জমায়েত হয়েছে এবং হাতে আমরা মোমবাতি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বেশ কিছু মোমবাতি জ্বালানো হয়ে গেছে এবং তারা জ্বালানো শুরু করেছেন। হয়তো মন্ত্রী শিক্ষামন্ত্রী আসতে কিছুটা দেরি হয়, কয়েক মিনিট দেরিতে প্রোগ্রামটি শুরু হচ্ছে। আমরা যেমনটি বলছিলাম, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সেই এই প্রোগ্রামটি এখানে আয়োজন করেছে। এখানে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান কতটুকু সেটিও তারা এখানে জানাবেন। এছাড়া নারী দিবসে যে টেকসই আগামীর জন্য নারীর সমতার বিষয়টি এটিও পালন করা হচ্ছে। আসলে নারীরা কতখানি এগিয়েছে, আওয়ামী লীগ সরকার নারীদের অধিকার প্রতিষ্ঠায় কতটুকু কাজ করেছে সেটি হয়তো তারা এখানে বলবেন। শিক্ষামন্ত্রী দীপুমণি আছেন, আমি যাচ্ছি তার সাথে একটু কথা বলার জন্য, সংক্ষেপে একটু কথা বলার জন্য। মাননীয় মন্ত্রী, আমি একটু লাইভে আছি ডিবিসি নিউজ থেকে, আপনাকে নারী দিবসে স্বাগত জানাচ্ছি। তো আপনি এখানে আসেন, তো নারী অধিকার আপনাদের সরকার কতটা প্রতিষ্ঠা করতে পেরেছে, আপনারা এখনও আন্দোলন করছেন, যদি সংক্ষেপে একটু বলেন। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা, সকল নারীকে এবং সকল নারীর অধিকার রে বিশ্বাসী, নারীর অধিকার যে মানবাধিকার এবং নারী পুরুষের যে সম অধিকার থাকা উচিত সকল ক্ষেত্রে, তাতে বিশ্বাসী সকল পুরুষকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা হওয়া দরকার সকল ক্ষেত্রে, পরিবারে, কাজের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সমাজে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিক তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই নারীর এই সম অধিকারের জন্য কাজ করে চলেছেন। সেজন্যই আজকে বাংলাদেশে নারীর যে অভূতপূর্ব ক্ষমতায়ন সেটি সম্ভব হচ্ছে। কিন্তু তারপরও আমাদের যেতে হবে আরও অনেক দূর, কারণ সারা বিশ্বেই নারীর প্রতি সহিংসতা এখনও একটি খুব বড় সমস্যা এবং সেই সহিংসতাই নারীকে পিছিয়ে রাখে। সে কারণেই এই সহিংসতা সকল ক্ষেত্র থেকে দূর করতে হবে। আমাদের দেশে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন হয়েছে, আমাদের অন্যান্য ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতার আইনগুলোকে আরও কঠোর করা হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক থেকে শুরু করে আইনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষমতায়নের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমরা আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর, পরবর্তী সংবাদে আপনাকে হয়তো আরও কিছু জানাতে পারবো যদি অনেক কিছু বলেন। আপনাকে ধন্যবাদ।